আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ওই দিনের একটা আপেল গাছের একটা ভিডিও দিছিলাম আপনারা অনেকে দেখছেন অনেকে খুশি হয়েছেন অনেকে কমেন্ট করছেন আবারও কমেন্ট করবেন ওই ভিডিওটা মোবাইল ভালো করে ধরতে পারি না এই জন্য আন্তরিক দুঃখিত আজকে আবারও নিলাম আপেল গাছ ওই পাশের গাছটা ওই পাশে আর এটা হচ্ছে এই পাশে আর কি সো এইখানে আপেলগুলা গা অনেক সুন্দর ওই গাছের জাতটা মনে ভিন্ন আর এটা যে আমার ভাই বড় ভাই উনি আপেল নিচ্ছে এটা সকালে খাওয়ার জন্য আর কি আর

যারা এরকম খেতে চান আপেল এই দেখেন নিচেরগুলা দেখাচ্ছি না নিচেরগুলা মনে করে নষ্ট আছে এই যে আমাদের সেই মুরব্বী যিনি টকে জিম করতেছিলেন হুম সো বুঝতেই পারতেছেন একদম দেখেন পুরাই মাখন বুঝতেই পারছেন অবস্থা নেন সো মানে এখানে আপেল গাছটা আসলেও অনেক সুন্দর খুবই টস্টসে আর কি একদম এই যে দেখেন সো যারা এরকম আপেল খাইতে চান তার আইল টেস্ট করেন আইএল টেস্ট করেন সুইডেন আসেন ইউরোপে যান এই দেখেন ভাই আমার আছে বড়ো বড়ো আপেল আইএল টেস্ট করেন সুইডেন আসেন অ্যাব্রোড প্রসেসিং করেন বুঝছেন দেশে দেশের অনেক ভালো ভালো চাকরি চাইরাও মানুষজন চলে যাচ্ছে আমি ভাইয়ের কথা মেনশন করছি না অনেক ভালো জব করতেন ভাইয়া এগুলো ছাইরা বিদেশে আসছে শুধুমাত্র সিকিউর লাইফ আপেল খাওয়ার জন্য আসছে ভাই চাকরি হোক বিদেশে আসতেন কি আপেল খাওয়ার জন্য ভাই দুই বাচ্চাকে নিয়ে আসছে আপনাদের ভাইদের বাচ্চার ইয়া দেখেছিলাম ছবি দেখাছিলাম ভাইয়ের বাচ্চার ছবি আমি এয়ারপোর্টে ওনাদের সাথে পরিচয় খুবই ভালো মানুষ যাই হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন উন্নত কান্ট্রিতে আসার মানে এটা না যে আপনি খাবেন দাবেন ঘুমাবেন দেখেন এতগুলা বাজার একসাথে হাতে নিয়ে যাচ্ছি মানে এখানে কষ্ট করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে সফলতা আসবে আর দেশকে কখনও বিদেশে এসে হচ্ছে গালি দিতে চায় না কিন্তু এটা চাই মন থেকেই যে দেশের সিস্টেম পরিবর্তন হোক আমরা ওই জন্য দেশে ব্যাক এসে ভালো থাকতে পারি আপনারা ওই জন্য ভালো থাকতে পারেন বিদেশে এসে গালি দেওয়া মানে ভদ্রতা না তো দেশ নিঃসন্দেহে এই দেশ আমার নয় আমার দেশ হচ্ছে বাংলাদেশ দেশকে ভালোবাসি নিঃসন্দেহে হয়তো বা কিছু সময়ের জন্য বিদেশে আসছি একটা সময় পর ঠিকই ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে যাব। এই ইচ্ছাই মনে প্রাণে হচ্ছে লালন করি দেখা যাক টাইম উইলসে সালামুনা আরেক